शंभु शंभु महादेवा शंभु। चलो राज्य का नाम হ্যালো গাইস, তো চলে এসেছি আমরা আরেকটি নতুন স্পেশাল ব্লগ নিয়ে আমাদের এই চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব একটা স্পেশাল জায়গায়, আমাদের গ্রামের বাড়িতে। অনেকদিন পর ফ্রেন্ডস, তো অনেকদিন পর যাচ্ছি আজকে গ্রামের বাড়িতে। আমি রেডি হয়ে গেছি, সকালবেলা ঘুম থেকে উঠেছি, 6:30 সময় ঘুম থেকে উঠেছি, আমি স্নান হয়ে গেছে, পুরো ফ্রেশ। তো আমি এক্সাইটেড, আজকে ব্লগে থাকছে ট্রাভেলিং, হ্যাপিনেস, সব থাকছে। তো আজকে একটা স্পেশাল ডে, আজকে পুজো আছে, আমরা পুজো দিতে যাচ্ছি গ্রামের বাড়িতে। তোমরা দেখতে থাকো, আমি রেডি, ছেলেরা রেডি হয়ে গেছে, সাথে দেখো বাচ্চা লোক, এরাও এদেরও স্নান হয়ে গেছে। চলাই বাবা চলাই, হাই বলে দাও ফ্রেন্ডদেরকে, ফুল রেডি, ম্যাচিং। তো গাইস দেখি ওরা রেডি হচ্ছে কিনা, ঘরে যাই। এই যে রেডি হচ্ছো, এ কি মেজে সব শাড়ি ছড়িয়ে নিয়ে বসছো কেন? এটা কি হচ্ছে? তো রেডি কখন হবা? এটা এটা আঁচল বানিয়ে নিলাম, আঁচল করার পরে আয়রন করে নিলে শাড়িটা এরকম হবে। এই তো এখন রেডি হব। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে পুজো, আমরা সবাই পুজো দিতে যাব আমাদের গ্রামের বাড়িতে। দেখো ফ্রেন্ডস, আর একজন এখনো সে নাইটি পরে ঘুরছে। এই তাকা এদিকে তাকা, হ্যালো ফ্রেন্ডস। তাহলে শেষে আমরা রেডি হয়ে গেছি সবাই, এই যে আমরা সব বেরোচ্ছি, এই যে বেরোচ্ছি, এই যে বিজি। আজকে তো আমাদের গ্রামের বাড়িতে গিয়ে খুব আনন্দ করো, মজা করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করবে না, পুরোটা দেখবে, লাইক করবে, লাইক লাইক লাইক। আর যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। মন বোঝেনা বোঝেনা বোঝেনা, মন বোঝেনা বোঝেনা, পড়ছে কেন বিনা মেঘে বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্প। কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। করে একটা ঘরে থাকবো দুজনায়, গড়বো ভিটে খুশি রিতে সঙ্গী হবিয়ায়, কলের পাড়ে জলের ধারা ঘরে পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ুই, সে ভাবনারা চোখ খোলে না, ও মন বোঝে না বোঝে না বোঝে না, বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না।
বিশেষ ঘোষণা যে সমস্ত এদিকে তাকা বোনেরা বা দিদিরা আরেকটু ভালো করে হাই বল পরীক্ষা স্কুলে পরীক্ষা আছে তাদের জন্য কমিটির পক্ষ থেকে ছাড় আছে তারা এসে তো ফ্রেন্ডস আমরা পৌঁছে গেলাম বাগদা শিবতলা মন্দিরে এসে দেখলাম যে আমাদের আসতে একটু দেরি হয়েছে আমরা আমাদের আসার আগে অলরেডি এখানে 150-200 লোক দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য লাইনটা অনেকটা লম্বা তোমরা দেখতেই পাচ্ছ এইটাই স্বাভাবিক কারণ প্রত্যেক বছর এখানে 2-2.5 হাজার পুণ্যার্থী যারা পুজো দিতে আসে আমাদের মতো এই জায়গাটার একটা বিশেষত্ব আছে এই জায়গায় বেশ কিছু আমিও পুজো দিতে যাই মা যাই দিদি যাই জামাইবাবু বাবা রিমি আমরা সবাই মিলে একসাথে পুজো দিতে যাই প্রত্যেক বছর যাই কোনো বছর এমন নেই যে আমরা যাইনি প্রত্যেক বছরই যাই তো এই জায়গাটা এই জায়গায় পুজো দিলে আপনি যদি মানে মন থেকে কিছু চান তাহলে আপনি সেটা পাবেন পাবেনই এরকমই খুবই জাগ্রত এই মন্দিরটি আমরা এসেছি পুজো দিতে একটু ভিড় হয়েছে ঠিকই কিন্তু কোনো অসুবিধা নেই একটু ভিড় হবেই আজকের দিনে সব জায়গাতেই ভিড় হবে ভিড়ের সাথে সাথে আমরা পুজো দেব হরে হরে শম্ভু 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 মা দেবা শম্ভু 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 মা অবশেষে আমাদের লাইন এলো ওই যে রিমি মা দিদি ওরা সবাই দেখছে ভিতরে এদিকে চলছে পুজো অন্যদিকে বেরিয়ে এসে দেখলাম আমার ছেলে দিদির ছেলে দুজনেই ফাঁকা স্টেজ পেয়ে নাচতে শুরু করে দিয়েছে দেখে ভালো লাগলো সেইটারে খানিকটা ছবি তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য যাই হোক শেষমেশ পুজো আমাদের কমপ্লিট হলো চলো গাড়িও এসে গেছে আমরা এখন যাব শ্মশানে পুজো দিতে শ্মশানে গিয়ে দেখব এখানে মরার মাথা তোলা হয় যাদেরকে এখানে তো মারা গেলে কবর দেয় হিন্দুদের মধ্যেও কবর দেয় তো সেই কবর দেওয়া মাথা 5-10 বছর পর গিয়ে যখন মানে মাথাটা যখন খুলিতে পরিণত হয় যখন খুলি হয়ে যায় তখন সেই মাথাটাকে তোলা হয় তুলে সেইটাকে পুজোতে অর্পণ করা হয় ওইখানে পৌঁছে দেখি আমরা সেই সব দৃশ্যগুলো দেখতে পাবো কি না প্রত্যেক বছরই দেখি কিন্তু এবছরটা একটু দেরি হয়ে গেছে দেখি চলো যাই গিয়ে আমরা দেখতে পাই কিনা দেখি ফ্রেন্ড তোমরা যদি সত্যি এইখানে আসো এই এই যে চারিদিকের যে লোকালিটির যে পরিবেশ এই যে এখন দুপুর খুব গরম গরম লাগছে ঠিক কথা কিন্তু চারিদিকে তাকালে চারিদিকে সবুজ হ্যাঁ কোথাও পাটকাঠি নাড়া আছে হ্যাঁ কোথাও কলা গাছ হ্যাঁ কোথাও গাছের ছায়া কোথাও রোদ হ্যাঁ চারিদিকের যে সবুজের যে খেলা সবুজের যে প্রকৃতির যে মানে সুন্দরতা সেইটা তোমরা দেখবে এত ভালো লাগবে সত্যি মন জুড়িয়ে যাবে অবশেষে আমরা পৌঁছে গেছি আমরা গাড়ি থেকে নামলাম গাড়িটাকে বললাম সাইড করে রাখতে এদিকে একটা ফাঁকা জায়গা আছে সেইখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে
এই জায়গাতে রাখলে সাধারণ লোকজনের যাতায়াতে অনেক অসুবিধা হবে। তো গাড়িটাকে আমরা পার্কিং এর জন্য বলে দিয়েছি, ও ডান দিকে নিয়ে চলে গেছে। চলো আমরা এগিয়ে যাই। দেখো এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে, এইটা একটা নদী ছিল আগে, কি নাম বলতে পারবো না, কিন্তু একটা নদী ছিল যেটা এখন শুকিয়ে আস্তে আস্তে এখন পুকুরের মতো হয়ে এসছে। আর এই যখন জলের সময় হয় তখন এই জায়গাগুলো সব জল ভর্তি থাকে, বৃষ্টির সময় এগুলো সব জল ভর্তি থাকে। লোক দেখো কত লোক, চারিদিকে যত গ্রাম আছে সমস্ত গ্রাম থেকে লোক সব এসছে আজকের এই পুজো দেখার জন্য। এবছর ভিড়ের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। চলো বন্ধুরা তোমাদেরকে ভেতরে ঢুকি, ভেতরে মেলার ভেতরে যাই, পুজোর ওখানে যাই। প্রথমে পুজো হবে, পুজোটা মা দেব, পুজো দেবে, পুজো হবে। আমরা ডানায় বাই যে সমস্ত নামটা বলে যান। তাপস বিশ্বাস, হেলেঞ্চা দুনং থেকে এসছি। বাহ, এই শ্মশানের যে কালী পুজো হয় তাকে বলা হয় শ্মশান কালী। তো এই শ্মশান কালী খুব জাগ্রত, এইখানে এসে যদি আপনি কিছু মন থেকে চান সত্যি পাওয়া যায়, অনেকেই পেয়েছে, সেরকম নিদর্শনও এই গ্রামে কম নেই, খুব জাগ্রত, খুব বিশ্বাস, তো সবার বিশ্বাসের জায়গায়। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা আমাদের ওখানে পুজোর কাজ শেষ হয়ে গেছে, আমরা একটু ঘুরতে এসেছি। এইটা একটা আশ্রম, সুন্দর আশ্রমটা, পরিবেশটা খুব ভালো, এতটা ভালো লাগলো যে আমরা গাড়ি থেকে, ওই যে বাইরে গাড়ি দাঁড় করানো আছে, আমরা গাড়ি থেকে নেমে, এটা কিন্তু আমাদের গ্রামের বাড়ির ওখানে আশ্রমটা, আর গ্রামটা তো তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না, রোদ্দুর প্রচণ্ড গরম, বাচ্চাদের নিয়ে খুবই অনেক অসুস্থ ফিল করছি। পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো দেওয়ার পরে ভাবলাম এখানে একটু ঘুরে যাই। দেখো তোমরা আশ্রমটা খুবই সুন্দর, দেখো তোমরা আশ্রমের দরজাটা ভিতর থেকে বন্ধ করা আছে, যেহেতু এখন তো আশ্রমটা মানে দরজাটা খোলার সময় এখন না, তার জন্য তো খোলা নেই, আমরা দেখতে পারলাম না ভিতরে কিছু। তো ফ্রেন্ডস আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা সবে নামলাম গাড়ি থেকে। এই যে কোথায় রিমি? তো ফ্রেন্ডস আমরা শেষ পর্যন্ত বাড়ি চলে এসেছি, কিন্তু ছেলেটা অসুস্থ হয়ে গেল। না অসুস্থ না, ও তো ঠিকই আসার সময় তো বমিও করেনি। না ওরও কম বমি করেছে, তো ও সামান্য করেছে, ফুটি খেয়েছে তাই। এমনি ঘোরা খুব খুব ভালো হয়েছে, অনেকে মিলে ঘুরতে গেলে একটু আধটু সমস্যা সব জায়গাতেই থাকে। হ্যাঁ, তোমাদের আমাদের পুরনো বাড়িটা মানে আমাদের গ্রামের বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না, রোদে তো বলেই দিলাম, রোদ তো প্রচুর গরমে গরমে খুবই কষ্ট হচ্ছিল। মেন উদ্দেশ্য যেটা, সেটা যেটা পুজোর জন্য যাওয়া, সেটা সাকসেস হয়েছে, সেটা তো দেখালামই। হ্যাঁ সেটা সাকসেস হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আর আমাদের আজকে ড্রেসটা মানে শ্বাসটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি তো শোনার জন্য অপেক্ষায় থাকবো। বলে ফিনিশিং করে দাও, তাহলে আমরা ব্লগ এখানে শেষ করছি, আর যা যা বলার।
আমরা বাড়ি চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছো এরকম ঘুরে ঘুরে একটু দেখিয়ে দাও বলো দাও তো फ्रेंड्स আমরা বাড়ি চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছো আর আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে এই ব্লগটা এখানে শেষ হচ্ছে যে ইন্টারেস্টিং ভিডিও ছিল সেটা আমাদের এখানে শেষ করতে হচ্ছে আর তোমাদের সব পূজোটা তারপর হচ্ছে আমাদের গ্রামটা যে গ্রামটা তোমাদের দেখালাম কিছু কিছু দেখিয়েছি পুরোটা দেখাতে পারিনি এমন লাগলো কমেন্টে জানিও ওকে বাই হরে হরে শম্ভু 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 মা দেবা শম্ভু 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 মা দেবা